আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেল। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে টেস্ট করার জন্য অ্যাড টেস্ট করার জন্য টেস্ট ডিভাইস অ্যাড করবেন অ্যাডমোবে। তো অলরেডি আপনারা এটা পারেন, যারা পারেন ভিডিওটা দেখার দরকার নাই, স্কিপ করে অন্য ভিডিও দেখবেন। তো প্রথমে আমি অ্যাডমোবটা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা সেটিংয়ে চলে যাচ্ছি, টেস্ট ডিভাইসে চলে যাচ্ছি, অ্যাড টেস্ট ডিভাইস, ডিভাইসের নেম যে কোনো কিছু দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি রিয়েল মি, মোবাইলের নেম দিলাম, আর যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। আপনাদের বুঝতে বুঝতে বোঝার জন্য আর কি যা দরকার সেটাই দিবেন। তো প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড, তারপরে আমাদের যে আইডিটা, অ্যাডভার্টাইজিং আইডিটা আমাদের ফোন থেকে বের করে নিতে হবে। তো আমি ফোনের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে যদি সার্চ অপশন থাকে আপনাদের, গুগল লিখে সার্চ করবেন, দেন অ্যাডসে চলে যাবেন। তারপর সবার নিচে যে আইডিটা স্ক্রিনশট দিয়ে নিলাম, আমি স্ক্রিনশট দিয়ে সহজে আমি ফোন থেকে নিব কীভাবে, এখানে ক্যামেরাতে চলে যাচ্ছি, ইম্পোর্টে চলে যাচ্ছি। তারপরে এখান থেকে আমি আইডিটা কপি করে নিচ্ছি, মানে এখান থেকে এ পর্যন্ত মিসিং হওয়া যাবে না এক সংখ্যাও, আশা করি যে হয়েছে। এখন কন্ট্রোল মানে অল মার্ক করে কপি করে নিলাম। কপি করার পরে আমি যে কোনো নোটপ্যাডে বা আমার কিপ নোটে এটা দিয়ে দিতে পারি। তারপরে আমি সেই জিমেলটা, এখানে লগ ইন আছে, আমি কিপ নোটে চলে যাচ্ছি। ওকে, কিপোর্ড থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন এইবার আমরা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল বি, স্পেস রাখা যাবে না অবশ্যই, যেহেতু আমার এইখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো বাগার স্পেস নেই, তাই এখানে আমরা স্পেস দিব না। তো চোখের দেখা একবার ফোনের সাথে মিলিয়ে নিতে পারেন কনফার্ম হওয়ার জন্য। তো এটা না নি থাক, আমি সেভ করে নিচ্ছি। ওকে, টেস্ট ডিভাইস অ্যাড হয়ে গেছে। তো আপনাদের যদি আরও ডিভাইস থাকে সেক্ষেত্রে আরও অ্যাড মোর আপনার অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এখন আমরা ফেসবুকের অ্যাড করব, আমাদের business.facebook.com বা ডেভেলপার আমি খুঁজে বের করতে হবে আর কি ফেসবুকেরটাও। তো দু কয়েকটা সিস্টেমই আছে ফেসবুকের এখানে বের করার জন্য, যেমন আপনারা এখান থেকে অ্যাপ ড্যাশবোর্ডে চলে যেতে পারেন, মনিটাইজ, অথবা আমি সরাসরি এই যে পাপ হোম আছে আমি এখানে টেস্ট দিয়ে দিলেই হবে। তো আমি ইউআরএলটা মুছে দেখাচ্ছি, টেস্টিং এন্টার দিলাম, দেখতে পাচ্ছেন সরাসরি চলে আসছে। তো সেমভাবে এখানে যেভাবে আমি নেম দিছি সেই নেমই ইউজ করব বা সেই আইডি ইউজ করব। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, অ্যাড। ওকে,
আমার কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে টেস্টিং ডিভাইস 200টা অ্যাড করা যাবে, একটা অ্যাড হয়েছে আইরা। মানে এখন তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখে আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।